আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন একটা মিষ্টি কুমড়ার ফালি এটা দিয়ে মিষ্টি কুমড়া সাধারণত আমরা ভাজি করেই খাই তো মিষ্টি কুমড়াটা আমি ভাজি করব যে খোসাটা থাকবে সেটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর মিষ্টি কুমড়ার খোসা বা সিলকাটা আমার একদমই ফেলে দিতে ইচ্ছে করছিল না এতটাই কচি আর এতটাই দেখতে ভালো লাগছিল তো ভাবলাম যে ওটা দিয়ে একটা ভর্তার রেসিপি করি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি তো আপনারা দেখতে পেয়েছেন মিষ্টি কুমড়াটা আমি ভাজি করেছি যে খোসাটা ছিল ওইটা আমি আলাদাভাবে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি এটাকে হালকা টেলে নিয়েছি কোনো তেল দিইনি শুধু কাঁচামরিচ আর হচ্ছে যে ছিলকাগুলো আলাদাভাবে টেলে নিচ্ছি আর আমি পানিটা এমনভাবে দিয়েছিলাম যাতে করে ছিলকাগুলো সেদ্ধ হয় পানিটাও শুকিয়ে যায় এভাবে আমি পানিটা দিয়েছিলাম আর আমার এক পাশে হচ্ছে সিল্কা আর অন্য হচ্ছে যে মরিচগুলো দিয়ে আমি মরিচ আর সিল্কা ভালোভাবে টেলে নিয়েছি এখন সামান্য একটু তেল দিয়েছি সরিষার তেল এটাতে আমি পেঁয়াজ একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিলেই ভালো আর যেহেতু মরিচগুলো তেমন একটা টালা হয়নি এখন ওগুলো মরিচগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একদম টেলে নিব প্রথমে হালকা টেলে নেওয়ার কারণ হচ্ছে যে পানিগুলো একেবারেই শুকিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু তেল দিয়ে মরিচ আর হচ্ছে যে পেঁয়াজটা ভেজে নেব এতে করে মানে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আর তাছাড়া আপনারা এই ভর্তায় চেপা শুটকি ব্যবহার করতে পারেন এটা দিলে এটার গ্রামটা অনেক বেশি বেড়ে যাবে আর ভর্তাটা খেতেও ভালো লাগবে আমি কিন্তু শুটকিটা দিব না শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে যে খোসাটা দিয়েই ভর্তাটা করব তো আমার সব কিছুই ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখন ঠান্ডা হলে আপনারা শিল্পাটাই বেটে নিতে পারেন আমি যেহেতু শিলপাটে বাটব না ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তাতে আমার ভর্তাটা হয়ে যাবে আশা করি এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও অথবা ব্লগ দিলে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন তো দেখতে পেয়েছেন আমি ব্ল্যান্ডারে জারে নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করে নেব আর তাছাড়া এটা খুবই সুস্বাদু একটা ভর্তা আর এটার মধ্যে তো প্রচুর পরিমাণ ভিটামিন আছে যেহেতু মিষ্টি কুমড়ার মধ্যে অনেক ভিটামিন আছে সিল্কার মধ্যে বা খোসার মধ্যেও অনেক ভিটামিন আছে এই ভর্তার সারটা যদি আরেকটু বাড়াতে চান তাহলে এখানে পাতা ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি তো যাই হোক আপনারা যদি এই ছোট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন কেমন লেগেছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম